তোমার তো আসতে একটু দেরি হয়ে গেল। আব্বা কি বাসায়? হ্যাঁ, ঘরেই আছে। আমি বলেছি জাপানি বিষয়ে কথা বলবো। কিছু বলেছো? কিছু বলেনি, সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। জাপানি কোথায়? বাসায়। ঘরে আছে। একসাথে কথা বল, ভালো তো না দুজনের সাথে? না না, চল চল। আয়শা, কে এসেছে? ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। তো তুমি একা কেন? দাদু ভাই কোথায়? হ্যাঁ, ও কেন নি? আব্বা, ওকে আর্টের ক্লাসে দিয়ে এসেছি। সে আসতে চাচ্ছিল যখন শুনেছে আসবো, পরে একটু বুঝিয়ে টুঝিয়ে বললাম যে তুমি আজকে ক্লাস করো, কালকে নিয়ে। আব্বা, আপনার শরীরটা ভালো, কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, মানে এই বয়সে যতটুকু ভালো থাকা যায় আর কি, ভালোই ভালোই। মানে তুমি আসবে সেজন্যে আমি বসে আছি। ভেবেছি যে একটু স্কুলে যাব, অনেক দিন ওই দিকে যাওয়া হয় না, স্কুলটাতে যাওয়ার জন্যে মনটা খুব চাচ্ছে আর কি। কোনো প্রয়োজন নেই, তোমার শরীর এমনিতেই ভালো না। লাবণ্য একটু বুঝিয়ে বলো তো ওনাকে, আমার কথা তো শুনবে না। যখন অসুস্থ ছিল কী পরিমাণ কষ্টটা করেছি সে তো ভুলে গেছে। আব্বা, মা কিন্তু ঠিকই বলছে, আপনার আসলে এখন বাইরে যাওয়াটা খুব একটা ঠিক হবে না। একটু রেস্টে থাকেন কটা দিন, এখন যদি বাইরে যান আবার যদি হিতে বিপরীত হয় তাহলে তো আবার বিপদ। আরে না মা, কিচ্ছু হবে না, এত চিন্তার কিছু নেই। আর চিন্তা না করলে যে কী হয় সেটা নিশ্চয়ই তোমাকে আবার আমাকে বোঝাতে হবে না? আচ্ছা আম্মা, আব্বা যাক একটু ঘুরে আসুক, কিন্তু আব্বা খুব সাবধানে যাবেন, কিন্তু রিক্সায় করে যাবেন, হেঁটে যাবেন না আপনি একদম, আর রিক্সাওয়ালাকে বলবেন যাতে স্লো করে নেয়। আচ্ছা, দেখা যাবে দেখা যাবে। ও তো তুমি কী বলতে চেয়েছিলে সেটা বলো। ও হ্যাঁ আব্বা, ওই আমাদের একজন রিলেটিভ আছে আহমেদ চাচা, আপনি আমি বলেছিলাম ওনার কথা নিয়ে, আমাদের অনেক ক্লোজ। আমার বাবা মারা যাওয়ার পর উনি আমাদেরকে প্রপার্টি টপার্টি নিয়ে অনেক কিছু নিয়ে অনেক হেল্প করেছে আম্মাকে। তো উনি না আমার আর জাপানের একটা ছবি দেখেছিল, দেখে ওনাদের জাপানিকে খুবই পছন্দ হয়েছে, তো ওনারা চায় জাপানিকে ওনাদের বাসা বউ করতে। তা আমিও অনেকদিন ধরেই বলছি আচ্ছা ঠিক আছে, দেখছি কথা বলছি, ওইটাই আর কি। বাহ, এটা তো দারুণ সৌভাগ্যের ব্যাপার, খুবই ভালো প্রস্তাব। কিন্তু সমস্যা হলো কি মা, ওই জব্বার আছে না, মানে তোমার জব্বার চাচা, সেও বেশ কিছুদিন ধরে এক ছেলের কথা বলছে। তো আমার ওই বিভিন্ন ব্যস্ততা অসুস্থতা এগুলো মিলে ওই বিষয়ে আর চিন্তা ভাবনা করতে পারিনি। তো ভাবছি যে এই বিষয়টা নিয়ে আরও কয়েকটা দিন যাক, তারপরে ভাবা যাবে, কি বলো আয়শা? আমি আবার কি বলবো, আমি কিছু বললে তো তুমি সেটা মানবে না। এই দেখো, মানে কোনো একটা কথা বললে সেটার জন্য একদম নেগেটিভ চিন্তা করে রেখে দেয় আগের থেকে, দেখলে? হ্যাঁ লাবণ্য, হ্যাঁ একটা অদ্ভুত মানে বিষয়। না মানে আব্বা, একটু আমাদের কথাটা ভাবলে খুব ভালো হতো আর কি, আমরা তো অনেকদিন ধরে ওনার সাথে কথা বলছি। জব্বা চাচা দেখছি ঠিক আছে, কিন্তু ওই উনি আবার ইমতিয়াজের বসের খুব ভালো ফ্রেন্ড, বুঝেনি তো আব্বা, আমাদের তো সবই মেনটেন করতে হয়, সব কিছু ব্যালেন্স না করলে তো হয় না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কিন্তু জব্বারের বিষয়টা তো মা ফেলে দেয়া যায় না, এতগুলো বছর ধরে বিপদে আপদে সবসময় ওই তো পাশে ছিল, নিজের ছেলে আর কতটুকু করতে পেরেছে। কিন্তু জব্বারের বিষয়টা আমি গুরুত্ব না দিয়ে কি করে বসে থাকি বল। আব্বা এটা কি বললেন, আপনাদের ছেলে আপনাদের জন্য কখনোই কিছু করেনি? তুমি কি বলছো কি এসব, ও আর এর বেশি কি করবে? শোনো বৌমা, আমি এত কিছু ভাবতে পারবো না তো, তুমি ওনাদের সাথে কথা বলো, সব ব্যবস্থা করো, আর যদি পারো একটা বার জাপানির সাথে একটু কথা বলো, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। জি আম্মা, জাপানি কোথায়? ওর ঘরে আছে, শুয়ে আছে, মাথাটা ধরেছে,
আমি দেখি। না মা অসুবিধা নেই, আমি যাচ্ছি। ঠিকই আছে, ঠিকই বলছি। ও ছাতাটা কোথায় আছে দেখছি।